ডেঙ্গি মোকাবিলায় এবার নামবে পুলিশ। হ্যাঁ ঠিকই শুনেছেন, এবার পুলিশ প্রশাসন নামবে ডেঙ্গি রোধ করতে। কিভাবে পুলিশ ডেঙ্গি রোধ করবে এই প্রশ্নের উত্তর যদি জানতে হয় তাহলে আজকের এই ভিডিওটা পুরোটা আপনাকে দেখতে হবে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ওয়েলকাম টু ডিজিটাল খবর লাল। আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো। ডেঙ্গি মোকাবিলায় নবান্নে হয়েছে বৈঠক, ঠিক কি উঠে আসছে বৈঠক থেকে? আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে বিবেক দাস। বিবেক একটু জানাও ঠিক কি কি সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। দেখো শ্বেতা, সোমবার দিন বেলা 11টা নাগাদ চারটি যে এরিয়া রয়েছে বিধাননগর, হুগলি এবং 224 পরগনা, এই এরিয়ার যারা পদাধিকারী রয়েছেন তাদের সাথে একটি বিশেষ বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব। এই বৈঠক হয়েছিল নবান্নে এবং তার পরবর্তী সময়ে 12টা নাগাদ প্রত্যেকটি জেলার যারা প্রশাসনের পদাধিকারী রয়েছেন তাদের সাথে কিন্তু বৈঠক হয় মুখ্য সচিবের। এবং মূলত ডেঙ্গির যে বারবারন্ত, এই ডেঙ্গির বারবারন্ত নিয়েই কিন্তু এই বৈঠক আজকে হয়েছিল, যেখানে বিভিন্ন দিকের কথা উল্লেখ করা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে। এবং যে পাঁচ দফা নির্দেশিকার কথা বলা হচ্ছে সেখানে মূলত যেগুলো খুব উল্লেখযোগ্যভাবে উল্লেখ করা হচ্ছে সেগুলো হলো ডেঙ্গির যে দমন অভিযান, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে বারংবার সেই খবর পাওয়া যাচ্ছে, এবং বিভিন্ন জায়গায় জমা জল, সেখানে জমা জল সরাতে গিয়ে পুর কর্মীদের বা প্রশাসনের কর্মীদের হয়রানির অভিযোগও এসেছে, হয়রানির মুখোমুখি হতে হয়েছে। ফলে এই পরিস্থিতিতে পুলিশ প্রশাসনকে এই কাজে যুক্ত করবার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এবং বিভিন্ন পুলিশ কমিশনারের তাদেরকে এই ব্যাপারে ওয়াকিবল থাকতে হবে, এবং এই জল জমা যে জমা জল পরিষ্কার করার কাজ সেখানে কিন্তু তাদেরকেও উপস্থিত থাকতে হবে বা তাদেরকেও প্রোটেকশন দিতে হবে, এরকমই একটা নির্দেশের কথা শোনা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গায় যেখানে তত নজরদারি চালানো যাচ্ছে না সেখানে প্রয়োজনে বিভিন্ন বন্ধ কলকারখানা হোক বা বিভিন্ন বন্ধ বাড়ি, সেখানে ড্রোন উড়িয়ে এবং সেই পুরো এন্টায়ার স্পেস যেটা রয়েছে যেখানে কোনো রকমভাবে মানুষ ঢুকতে পারছে না কিন্তু বাইরে থেকে নজরদারি চালাতে হবে, সেখানে ড্রোন উড়িয়ে কিন্তু প্রয়োজনে নজরদারি চালাতে হবে। এমনকি সম্ভব হলে ড্রোনের মাধ্যমে যদি সেসব জায়গায় রাসায়নিক ছড়ানো যায় তাহলে সেই রাসায়নিক ছড়ানোর ব্যবস্থাও করতে হবে। এছাড়াও প্রত্যেক নাগরিককে কিন্তু ডেঙ্গু সংক্রান্ত যে নির্দেশিকা রয়েছে, সরকারি নির্দেশিকা, সেই নির্দেশিকা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবার জন্য অনুরোধ জানানো হচ্ছে স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে এবং প্রশাসনিক মহলের তরফ থেকে। শ্বেতা, সোমবার সকাল থেকেই বৈঠক চলেছে এবং আপনারা শুনলেন যে বৈঠকে কোন কোন দিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে যাদবপুরের ছবি দেখাবো আপনাদেরকে, যে কিভাবে অভিনব কায়দায় মশা অর্থাৎ ডেঙ্গির যে মশা সেটাকে রোধ করার জন্য অতীন ঘোষ, মেয়র পরিষদ অতীন ঘোষ নিজে উপস্থিত হয়ে ড্রোনের মাধ্যমে ওষুধ ছড়িয়েছেন। মশা প্রতিরোধ করার যে ওষুধ সেটা কিন্তু ড্রোনের মাধ্যমে ছড়ানো হয়েছে, সে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে ডিজিটাল খবরি লালের পর্দায়, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মশাকে আটকানোর জন্য এই ওষুধ অভিনব কায়দায় কিন্তু ছড়ানো হয়েছে। এবং এই ড্রোন উঠতেই বা অতীন ঘোষ ওখানে উপস্থিত হতেই ওখানে সাধারণ মানুষরা সকলেই কিন্তু ভিড় জমিয়েছিল, কারণ অভিনব কায়দায় ড্রোনের মাধ্যমে প্রথমবারই ছবি দেখা গেল যেখানে মশা রোধ করতে এবার ড্রোনের সাহায্য নিল প্রশাসন। তারা কিন্তু যথেষ্ট চিন্তিত, তার কারণ যেভাবে ডেঙ্গির সংখ্যা বাড়ছে, গত 20 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য বলছে, রাজ্যের যে সংখ্যান পরিসংখ্যান বলছে প্রায় 38,000-এরও বেশি মানুষ আক্রান্ত, তাহলে খুব স্বাভাবিকভাবে যে এই মুহূর্তে কিন্তু সেই যে ডিজিট রয়েছে সেটা কিন্তু অনেকটা আরও বেড়ে গেছে, অর্থাৎ যে সংখ্যা রয়েছে ডেঙ্গি আক্রান্ত সেটা বেড়ে রয়েছে। এই গোটা বিষয় নিয়ে মেয়র পরিষদ অতীন ঘোষ ঠিক কি জানিয়েছেন শুনে নেব একবার। মশার যে লার্ভা, ডেঙ্গির মশার লার্ভা অনেকটা সম্ভব, কারণ ইনঅ্যাক্সেসিবল এরিয়া, যেখানে আমরা পৌঁছাতে পারছি না সেখানে ড্রোনের মাধ্যমে পৌঁছাবার চেষ্টা করছি, এবং এই লার্ভিসাইড স্প্রে করার ফলে যেখানে যেখানে ওয়াটার পকেট আছে সেখানে লার্ভিসাইড স্প্রে হলে মশক নিধন হবে, অর্থাৎ লার্ভাগুলো মারা যাবে। টেমিফস নামক যে একটা কেমিক্যাল ইউজ করা হচ্ছে, সেই কেমিক্যালের মাধ্যমে এই লার্ভিসাইডগুলোকে বা মশার ডিমগুলোকে ধ্বংস করা যাবে। পশ্চিমবাংলার সর্বোচ্চ যিনি পদাধিকারী, যার নির্দেশে পশ্চিমবাংলার সার্বিক উন্নয়ন হচ্ছে, আমি মনে করছি তার নজরে আনলেই এটা দ্রুত সমস্যার সমাধান হবে। আমি এটা তার নজরে আনছি, আমার মনে হচ্ছে যে তার অফিসাররা যারা দায়িত্বে আছেন তারা যে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছেন না সেটা আমি মুখ্যমন্ত্রীর নজরে আনো। বলছি এর আগে তো আপনি একাধিকবার, মানে বিগত 7-8 বছর আমরাই দেখছি আরো বেশি সময় বারবার বলছেন যে মশাবাহিত রোগ নিয়ে একটু সতর্ক হওয়া, টবের জলটা একটু ফেলে দেওয়া। দেখুন, আমি আজকে আপনাদের মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের কর্মী, সব দলের রাজনৈতিক কর্মীদের তো অনুরোধ বা আহ্বান করার আমার ক্ষমতা নেই, কিন্তু আমি গতকাল থেকেই, গত 2 দিন ধরেই আমার বিধানসভা কেন্দ্র কাশীপুর বেলগাছিয়া, সেখানে 6টি ওয়ার্ডেই
আমাদের দলের কর্মীদের বলেছি সপ্তাহে দুদিন করে মিছিল করে ভোটের প্রচারের মতো বাড়ি বাড়ি মানুষের কাছে যেতে হবে এবং মশা নিধন সম্পর্কে জনস্বাস্থ্য সম্পর্কে যে জন আন্দোলন সেটাকে গড়ে তুলতে হবে। সবাই মিলে যদি পাড়ায় পাড়ায় প্রচার শুরু করেন অত্যন্ত সপ্তাহে দুটো দিন জল জমতে দেবেন না, ময়লা জমাবেন না, এই প্রচারটা কার্যকরী ভূমিকা নেবে। নবান্ন এবার কোমর বেঁধে নেমেছে পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে ডেঙ্গু রোধ করার চেষ্টা করছে প্রশাসন, তবে সেটা কতটা ফলপ্রসূ হবে নাকি আবারও দেখতে হবে সেই বলির ছবি। তবে আমরা আশা করছি যে এই যে বৈঠক হয়েছে সেটা যেন একেবারে ফলপ্রসূ হয়, যাতে সাধারণ মানুষ ডেঙ্গির হাত থেকে মুক্তি পায়। কারণ আমরা দেখছি যে গত কয়েক বছর ধরে কিন্তু মা দুর্গা আসার আগেই ডেঙ্গি একেবারে অসুরের রূপ নিয়ে চলে আসছে। আগামী দিনে যেন সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে, নিস্তার পায়, সে চেষ্টাই করছে প্রশাসন। আমাদের অবশ্যই চোখ থাকবে যে ঠিক কী অবস্থা পরিস্থিতি রয়েছে। সমস্ত খবর এবং আপডেটের জন্য দেখতে হবে ডিজিটাল খবরি লাল, তার জন্য সাবস্ক্রাইব করুন ডিজিটাল খবরি লাল। খবর আপনাদের নজর, ডিজিটাল খবরি লাল, খবর আপনাদের নজর আমাদের।